নভেম্বরে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান, খুলছে কমিউনিটি সেন্টার। বাংলাদেশে করোনা সংক্রমণের 5 মাস পার হয়েছে। অন্য গুরুত্বপূর্ণ কাজের মতো ওই কয়েক মাস যারা বিয়ের আয়োজন সারবেন বলে পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তারা বিয়ে পিছিয়ে দিয়েছেন। কেউ বা আবার ঘরোয়া পরিবেশেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। লকডাউনের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিয়ের আয়োজনের মধ্যে ছিল বিধিনিষেধ। তবে লকডাউন তুলে দেওয়ার পর আবার বিয়ের আনুষ্ঠানিকতা সীমিত আকারে হলেও স্বাভাবিক হতে শুরু করেছে। এরই মধ্যে ধারাবাহিকতায় এখন 5 তারকা হোটেলের বলরুম, কমিউনিটি সেন্টার ও রেস্টুরেন্টে অল্প অতিথির উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। তবে সবচেয়ে বেশি অনুষ্ঠান হচ্ছে বর ও কনেপক্ষের বাড়িতে। বিশেষ করে কোরবানির ঈদের পর বা চলতি আগস্ট মাস থেকেই বিয়ের অনুষ্ঠানের হার বৃদ্ধি পেয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, যাদের ধুমধাম করে বিয়ের আয়োজন করার ইচ্ছা আছে তারা এখন শুধু আগত অনুষ্ঠান সেরে রাখছেন, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বড় অনুষ্ঠান করবেন। আর ঘরের আয়োজনে স্বাস্থ্যবিধির জন্য খুব বেশি অতিথি আমন্ত্রণ জানানোর সুযোগ না থাকায় নিকটাত্মীয়দের উপস্থিতিতেই করোনাকালের বিয়ের আয়োজন শেষ করতে হচ্ছে।